गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमारा स्टैंडार्ड टूएर भूगोल पृष्ठा नम्बर 25 अध्याय जे 5 पृथ्वी गति और ऋतु परिवर्तन रही है से सम्पर्क पढ़ब। देखो पृथ्वी गति प्रथम कि बला प्रत्येक दिन सकाल बल्ला सूर्य के पूर्व दिखे उठते पश्चिम दिखे अस्त जेते देखी तई तो कि मन है जे सूर्यटा पूर्व पश्चिम दिखे घूर सूर्य एक जगह स्थिर थके सूर्य घोरे और ये कथाटा क्या बोले कथाटी कोपरनिकास सूर्य स्थिर एवं ताके केंद्र कर पृथ्वी और अन्यान्य ग्रहगुलि घुरे चले पोलैंड लोक तबे तार कथा प्रथमे केउ विश्वास करेनि अवश्य प्रमाण छाड़ा केउ किछुई विश्वास करे ना तो कोपरनिकासेर कथाटा विश्वास करेनि। अनेक परे केपलार आइजैक न्यूटन प्रमुख विज्ञानी नाना परीक्षा करे बोलेछेन कोपरनिकास ठीक कथा बोलेछेन। अच्छा आम्रा सकले ही लाटिम घोराते देखेछी एक लम्बा सूतो दिए लाटिम घूरिए मेझेर उपर लाटिमटी घूरते थाके लक्ष्य करले देखबे नीचे एक पेरेक आछे आर सेई पेरेकटिके केंद्र करे लाटिमटी घूरे चलेछे। पृथिवीओ तेमनी पृथिवीओ एकटा निर्दिष्ट पथ धरे निजेर अक्षेर उपर घूरे चलेछे आबार सूर्य चारपाशे घुरे चलेछे अबिराम। এই ঘূর্ণন ঘূর্ণন বা গতিকেই বলা হয় পৃথিবীর গতি। এই যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে একটি কক্ষপথ ধরে ঘুরে চলেছে এবং সূর্যের চারপাশেও ঘুরে চলেছে এই ঘূর্ণন বা গতিকেই বলা হয় পৃথিবীর গতি। পৃথিবীর এই গতিকে দুই ভাগে ভাগ করা হয় কি গতি একটা আবর্তন গতি বা আহ্নিক গতি এবং একটা পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এইবার দেখো আবর্তন গতি বা আহ্নিক গতি কাকে বলে सूर्य के केंद्र कर पृथ्वी निजे अक्षर ऊपर पश्चिम थेके पूर्व दिखे अबिराम घुरे चले पृथिवीर गति की आवर्तन गति बा आहनिक गति बोले सूर्य के केंद्र कर पृथिवी निजे अक्षर ऊपर पश्चिम दिक थेके पूर्व दिखे घुरे चले कौन दिक थेके पश्चिम थेके पूर्व दिखे अबिराम घुरे चले पृथिवीर गति की आवर्तन गति बा आहनिक गति बोले निजे अक्षर ऊपर पृथिवीर एक पाक खेते समय लागे 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কত সময় লাগে নিজের অক্ষের চারপাশে ঘুরতে নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা বলতে পারি। এই 24 ঘন্টাই হয় একদিন, আমরা জানি 24 ঘন্টায় একদিন হয়। আসলে অহন্য কথার অর্থ দিন, তার থেকেই এই গতির নাম হয়েছে আহ্নিক গতি। এবার তো দিন ও রাত্রি কিভাবে হয় সেই সম্পর্কে জানবো। পৃথিবীর আবর্তন বা আহ্নিক গতির জন্য দিন ও রাত্রি হয়, তাহলে কোন গতির জন্য দিন রাত্রি হয়? আহ্নিক গতি হয়, আহ্নিক গতির জন্য দিন রাত্রি হয়। লাটু বা লাটিমের মতোই পাক খাওয়ার সময় পৃথিবী সূর্যের দিকে থাকে, যে সূর্যের আলো হয় দিন, যেদিকে আলো পড়ে না সেই দিকে হয় রাত। এটি একটি পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। দেখো একটা গ্লোব নেওয়া হয়েছে আর সেই গ্লোবটাকে একদিক থেকে একটা টর্চের সাহায্যে দেখানো হয়েছে। আমাদের কাছে সূর্য আর পৃথিবীর এই রকম পরীক্ষা করার কোনো ইয়ে নেই, তাই জন্য আমরা এই গ্লোবটার সাহায্যে পরীক্ষাটা দেখে নেব। দেখো গ্লোবটা তো গোল, এটাকে পৃথিবী ভেবে নাও। এই গ্লোবটাতে সূর্য অর্থাৎ টর্চটাকে সূর্য ভেবে নাও, সূর্যের আলোটা পড়ছে। দেখো এই দিকটাতে আলোটা পড়ছে আর এই দিকটাতে অন্ধকার রয়েছে, তো যেদিকে আলোটা পড়ছে সেই দিকটা হচ্ছে দিন আর যেদিকে অন্ধকার সেদিকটা হচ্ছে রাত। তাহলে আহ্নিক গতির ফলে এই দিন রাত্রিটা হয়। আবর্তন বা আহ্নিক গতির ফলে পৃথিবীতে শুধু রাত্রি হয় না, অন্যান্য নানা ঘটনাও ঘটে। যেমন দিন ও রাত্রির মধ্যেই আবার সময়কাল থাকে, সেখানে সরাসরি সূর্যের আলো থাকে, যেখানে যেখানে সেখানে হয় দুপুর, যেখানে সূর্যের আলো সরাসরি থাকে সেখানে হয় দুপুর। কিন্তু যে অংশটাই প্রথম সূর্যের আলো পড়ে সেখানে হয় সকাল, তারপর মাঝামাঝি জায়গায় অংশটি হলে তখন হয় দুপুর এবং অন্ধকারের দিকে চলে যাচ্ছে সেই সময় হয় সন্ধ্যা, তারপর আসে রাত্রি। সেই রাতেরও আবার ভাগ রয়েছে, পৃথিবী যেখানে দুপুর তার ঠিক বিপরীত দিকে তখন মধ্যরাত। পৃথিবীর আহ্নিক গতির জন্য জোয়ার ভাটাও হয়ে থাকে, তাহলে আহ্নিক গতির জন্য আর কি হয়েছে জোয়ার ভাটা। পৃথিবী যেমন ঘুরছে সূর্যের চারপাশে, চাঁদও তেমনি পৃথিবীর চারপাশে ঘুরছে।
চাঁদের আকর্ষণে পৃথিবীর জলভাগ ফুলে ওঠে, একে বলা হয় জোয়ার। যখন নদীর জল ফুলে ওঠে তখন হয় জোয়ার। যেখানে জোয়ার হয় তার বিপরীত দিকে চাঁদের আকর্ষণ খুব কম থাকে, সেখানে হয় ভাটা। এছাড়াও পৃথিবীতে বায়ু প্রবাহিত হয়ে থাকে আহার্নিক গতির জন্য। এবার দেখো আহার্নিক গতির ফলাফল আমরা একটু দেখে নেব। এই আহার্নিক গতির ফলে কি কি হয় আগে পড়েছি, সেটাই আবার পয়েন্ট পড়ে রয়েছে, সেইটা এবার আমরা একটু দেখে নেব। দেখো প্রথমে কি দিয়ে আছে, আহার্নিক গতির ফলে দিন ও রাত্রি হয়। দু নম্বরে দেশে ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত্রি, মধ্যরাত্রি প্রভৃতি সময়গুলি আসে। আহার্নিক গতির ফলে জোয়ার ভাটা হয়, বায়ু প্রবাহ ঘটে, উদ্ভিদ ও প্রাণীরা বেঁচে থাকতে পারে ইত্যাদি। এরপর দেখো যে আহার্নিক গতি আর বার্ষিক গতি পড়েছি, তার মধ্যে আহার্নিক গতিটা আমাদের হলো এবার বার্ষিক গতি। বার্ষিক গতি কাকে বলে, নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতেই পৃথিবী সূর্যের চারিদিকেও অবিরাম ঘুরে চলেছে। নিজের অক্ষের চারিদিকে যেমন পৃথিবী ঘুরে চলেছে সেইভাবেই সূর্যের চারিদিকেও ঘুরে চলেছে। পৃথিবীর এই ঘুরে চলাকে বলা হয় বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। সূর্যের চারপাশে পৃথিবীর এক পার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এক কথায় 365 দিন। এই সময়কে এক বছর ধরা হয়, তাই এই গতির নাম বার্ষিক গতি। এই গতির জন্য পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। এবার দেখো অধিবর্ষ বা লিপ ইয়ার। সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় 365 দিন 6 ঘন্টা, কিন্তু 365 দিনকে ধরা হয় এক বছর। এই সময়কালকে এক সৌর বছর বলে। প্রতি সৌর বছরই 6 ঘন্টা করে সময় ধরা হয় না, তাই 4 বছরে সেই 6 ঘন্টাকে অতিরিক্ত একদিন ধরা হয়। এটি 4 বছর অন্তর ধরা হয়, এই অতিরিক্ত দিনটি 4 বছর অন্তর ধরা হয়। 365 দিনের সঙ্গে সেই একদিনটা এবার যোগ করে দিয়ে কত হয় 366 দিন, এবং ফেব্রুয়ারি মাসের 28 দিনের সঙ্গে দিনটি যোগ করা হয়। অর্থাৎ যে বছর ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে সেই বছর 366 দিন হয়, আর যেই বছর সেই বছরটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। যে বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় বা ভাগশেষ থাকে সেই বছরটিকে অধিবর্ষ বা আগামী 2020 খ্রিস্টাব্দে হবে অধিবর্ষ, এবং ফেব্রুয়ারি মাসে হবে 29 দিনে। আগামী 20 বছর 2020 অর্থাৎ এই বছর 29 দিনে ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে, তাই এই বছরটি হয়েছে অধিবর্ষ বা লিপ ইয়ার। এবার দেখো ঋতু পরিবর্তন। গ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত হয়। তোমরা জানো পৃথিবী সূর্যের আলো ও তাপ পায়, অর্থাৎ পৃথিবীর আলো ও তাপের প্রধান উৎস হল সূর্য। সমস্ত আলো প্রধান উৎস হলই সূর্য, কিন্তু এই আলো তাপ পৃথিবীর সব জায়গায় সমানভাবে পৌঁছায় না, তাই বছরের সব সময় একই গরম বা শীত অনুভব করা যায় না। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো মাঝামাঝি অবস্থা থাকে। পৃথিবীর অবস্থানের জন্যই এই রকম অবস্থা হয়। আবার পৃথিবী যেহেতু ঠিক গোলাকার নয়, অনেকটা কমলালেবু বা নাশপাতির মতো, তাই সর্বত্র সমান তাপ পৌঁছায় না। ফলে পৃথিবীর কোথাও খুব শীতল, কোথাও বা মাঝারি শীতল, কোথাও বা খুব গরম থাকে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে এক বছর। এই প্রদক্ষিণের সময় যখন পৃথিবী সূর্যের খুব কাছাকাছি চলে আসে তখন হয় গ্রীষ্মকাল, আবার যখন একটু দূরে যায় তখন হয় শীতকাল। এছাড়া পৃথিবীর অবস্থান যখন সূর্যের সঙ্গে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তখন হয় শরৎ ও বসন্তকাল। শীত ও গরমের এই পার্থক্য অনুসারে বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, এক একটি ভাগকে বলা হয় ঋতু। ঠিক আছে, শীত ও গরমের পার্থক্য অনুসারে বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যার এক একটিকে বলা হয় ঋতু। তাহলে আমাদের রাজ্যে মোট কটা ঋতু আছে? আমাদের রাজ্যে মোটামুটি 6টা ঋতু আমরা অনুভব করে থাকি। আমরা জানি সেগুলো কী, গ্রীষ্মকাল, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ঋতুকে কালও বলা হয়, যেমন আমি বললাম গ্রীষ্মকাল 12 মাসে এক বছর হয়। আমরা জানি কত মাসে এক বছর হয় না, 12 মাসে। আর প্রতিটি ঋতুকে 2 মাস হিসাবে ধরা হয়, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল, ভাদ্র ও আশ্বিন হয় শরৎকাল, কার্তিক ও অঘ্রাণ হেমন্তকাল, পৌষ ও মাঘ শীতকাল, এবং ফাল্গুন ও চৈত্র বসন্তকাল। তবে অন্যান্য অঞ্চলে 6টি ঋতুই বোঝা যায় না, যেখানে গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত এই 4টি ঋতুই খুব ভালো বোঝা যায়। এবার সেই 6টি ঋতু সম্পর্কে আমরা একটু বুঝে নেব। দেখো গ্রীষ্মকাল,
গ্রীষ্মকালে কি হয়, বাংলা মাসে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস হয় গ্রীষ্মকাল, আর ইংরেজি মাসের মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল হিসেবে ধরা হয়। গ্রীষ্মকালে কি হয় বলো তো? গ্রীষ্মকালে জানি আমরা সূর্যের তাপ থাকে প্রচণ্ড পরিমাণে, পুকুর খাল বিল সব কিছু শুকিয়ে যায়, আর বিকেলে মাঝামাঝি কালবৈশাখী ঝড় ওঠে এবং বৃষ্টি হয়, আর দুপুরে প্রচণ্ড গরম থাকে, কখনো কখনো আবার শিলাবৃষ্টিও হয়ে থাকে। এরপর আসছি বর্ষাকাল। ইংরেজি জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল ধরা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, পুকুর খাল বিল সব কিছু ভরে ওঠে, চাষিরা এই সময় চাষবাসে মেতে ওঠে। গ্রীষ্মকালের প্রবল গরমের পরে বর্ষাকাল সবসময় একটু স্বস্তি দেয়। তারপরে শরৎকাল। ইংরেজি মাসের অক্টোবর ও নভেম্বরে শরৎকাল ধরা হয়। এই সময় তাপমাত্রা অনেকটাই কম থাকে, আকাশে তুলোর মতো হালকা মেঘ ভেসে বেড়ায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই সময়ই হয়। শরৎকালে কিন্তু শিউলি ফুল ফোটে, নদীর বাড়ে বা মাঠে ঘাটে কাশফুলও দেখা যায়। হেমন্তকাল। নভেম্বর ও ডিসেম্বর মাসে হেমন্তকাল হয়। এই সময়ে বাতাসে স্পর্শ পাওয়া যায়। হেমন্তকাল কালের আসার কথা জানিয়ে দেয় সবাইকে। ঘাসে ঘাসে ভোরে ও শিশির সন্ধ্যায় শিশির পরে, চাষিরা ফসল কেটে ঘরে তোলে। হেমন্তকালে পরিবেশ খুব সুন্দর থাকে। শীতকাল দেখো, ডিসেম্বর ও জানুয়ারি ইংরেজির এই দু মাস মিলে হয় শীতকাল, তবে ফেব্রুয়ারিতেও শীত কিছু না একটু অল্প হলেও থেকে থাকে। এই সময় কনকনে ঠান্ডা থাকে, গরম ও ভারী পোশাক পরতে হয়। শীতদিন ছোট ও রাত হয়, আর শীতে আমরা বিভিন্ন উৎসব, তাছাড়া ঘরে ঘরে পিঠে পায়েস প্রভৃতি খাওয়া হয়। বসন্তকাল। মার্চ এপ্রিল মাসকে বসন্তকাল বলা হয়। অবশ্য ফাল্গুন চৈত্র মাসকেও বসন্তকালে ধরা হয়। এই সময়ে কোকিলের মিষ্টি সুর আমরা শুনতে পাই, গাছে গাছে মুকুল ধরে, গাছে নতুন পাতা জন্মায়। শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং বসন্তকালে সেই পাতাগুলো আবার জন্মায়। বাঙালির প্রিয় উৎসব দোল এই সময় হয়। এই দোলে আমরা কী করি? রং খেলি। ঋতুদের মধ্যে এই সময়টা সবচেয়ে মনোরম বলে বসন্তকালকে ঋতুদের রাজা বলা হয়। তাহলে কোন কালকে ঋতুর রাজা বলা হয়? বসন্তকাল। কারণ বসন্তকালে খুব ঠান্ডা থাকে না, প্রকৃতিকে একটা একটা নতুন রূপে আমরা দেখতে পাই এবং বসন্তকালে নানা রকমের ফুল ফোটে। ওকে স্টুডেন্টস, তো এই যেইটুকু ভিডিও তোমাদেরকে দেওয়া হলো এই টেক্সটার মধ্যে, এর মধ্যে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তোমরা সেটা কমেন্টে জানাবে এবং বাড়িতে এটা ভালো করে পড়বে। ওকে, বাই স্টুডেন্টস।